703 মিলে সুখেই আছি, আমাদের মধ্যে কোনো ঝামেলা নাই, আমরা মিলেমিশে আছি। এভাবেই হাসি খুশি মন নিয়ে কথাগুলো বলছিলেন 703-এর সংসার করতে আসা বহুল আলোচিত সমালোচিত রবিজুলের 6 নম্বর বউ। তিনি বলেন, আমি জেনে শুনেই 703-এর সংসার করতে আসছি, কারণ আমি গরিব ঘরের মেয়ে। সমিলে আমরা 703 মিলে বেশ ভালোই আছি, কোন রকম ঝগড়া ফেসাদ ছাড়াই আমরা 703 স্বামীর সাথে মহাসুখেই আসি। আমরা 7 জন আছি, কোনোদিন আমাদের 2টা কথাও হয় না বা কালো মুখ কি জিনিসপাতি নিয়ে মানে মন কষাকষি আমাদের ভিতর তা হয় নাই। খাওয়া দাওয়া সবাই আলাদা আলাদা রান্না করি, খাই একই জায়গায় বসে খাই, যখন খাই সবাই একই জায়গায় বসে খাই, যার যখন ভালো লাগে সে তার ঘরে যায় বসে খাই, মানে এটা ও খাই ওরটা আমরা খাই এরকম। বাজার সদাই প্রত্যেক ঘাটে 2 বস্তা বাজার করে এসে সবাইকে সমান ভাগ করে দেয়। হ্যাঁ, এতে আপনাদের কোনো ঝামেলা হয় না? না না, কোনো ঝামেলা হয় না। এই যে সবার বড় যে তাকে আসলে আপনারা কিভাবে দেখেন, বা অনেক সময় দেখা গেছে বড় স্ত্রীর অনুমতি ছাড়া বিয়ে করা যায় না, আপনার বিয়েতে কি সে গিয়েছিল, মানে এই যে সব ওয়াইফরা গিয়েছিল? না না, মানে আমার বিয়েতে কেউ যায় না, মানে 4 নম্বর বিয়েতে মানে সবাই গেছিল বর যাত্রী, আর 7 নম্বর বিয়েতে আমরা 4 বউ গেছিলাম। আর আর বাকিরা জানা কেন, তাদেরকে অভিমান রাখছিল? অভিমান রাখছিল না, মানে ওনা বিয়ে করছে বউরে জানাইনি, বিয়ে করছে পরে জানাইছে বউরা মেনে নিছে। আমাদের মানে তিনজনা পরে করছে, 5 নম্বর 6 নম্বর 7 নম্বর পরে করছে, পরে আমাদের মনে করেন বাসা ভাড়ায় রাখছিল, পরে বড় আপা কইছে যে বাসা ভাড়ায় রেখে কোনো লাভ আছে, ওনারে বাড়ি নিয়ে চলে আসে, পরে বাড়ি নিয়ে এসে যে বাড়ি করছে। আচ্ছা, আপনি তো আগে আরেকটি বিয়ে হয়েছে, আপনার এটা সেকেন্ড বিয়ে তাই না? হুম। আচ্ছা আচ্ছা, উনি যেন আপনার কি মনে হচ্ছে যে 7 বউ একসাথে রাখার কৌশলটা কি, ওনার মানে কি ইয়েটা কি, এটা আপনার কাছে কি মনে হচ্ছে? এখন আমার কাছে আর কি মনে হবে, মনে করেন স্বামী যে হালে চলাচ্ছে সে হালে চলছি, যে হালে রাখছে সে হালে রয়েছি, এখন মনে করেন স্বামী যেভাবে রাখছে আমরা খুব হ্যাপি আছি, কোনো কষ্ট নাই। অনেক বলে তার অনেক টাকা, টাকার গরমে সে বারবার এইভাবে বিয়ে করে? না না না, মানে তার শখ তাই বিয়ে করে, সে যদি আবারও বিয়ে করে মানে সাতটা আর করবে না, এটা গ্যারান্টি দিতে পারি আর করবে না, কিন্তু তার 7টা স্বপ্ন ছিল, 7টা বিয়ে করছে, তার মা নাকি বলে মানত করছিল স্বপ্নে দেখাতো, তাই 7টা বিয়ে করছে। আপনি তো সবার ছোট? না আমি সবার ছোট না, আমি ছোটর উপরেরটা। আচ্ছা, আমরা তো জানি মেয়েরা সব কিছুর ভাগ দিতে পারে কিন্তু স্বামীর ভাগ কাউকে দিতে পারে না, তো আপনারা স্বামীর ভাগটা কিভাবে নিচ্ছেন? ফলতা করবেন, ঠিক আছে। এখন মনে করেন যে আগে স্বামীর ভাগ দিতে পারিনি, কিন্তু এখন মনে করেন যে স্বামীর ভাগ দিচ্ছি বা দিয়েছি, মনে করেন এখন সব কিছু মানে সহ্য হয়ে গেছে, মানে মনের ভিতর ধৈর্য শিখেছে, স্বামী কোনে গেল না গেল, কার রুমে গেল না গেল, ওইটা আমার কোনো মনে হয় না। মানে সবার ভিতর এটা সেফটি ফেজ, মনে করেন ওইটা আমাদের মেন্টাল হয়ে গেছে, এটা সবার ক্ষেত্রে হয়ে গেছে, মানে একজনের ঘরে গেলে আর একজনের জ্বলছে কি আর একজনের খারাপ লাগছে, কিন্তু তা না, সবারই মানে ধৈর্য এসে গেছে, সবারই মনে করেন যে সহ্য হয়ে গেছে, ওর ঘরে গেছে সবারই তো মানে 7 বরই একটাই স্বামী, এটা তো আমার মেনে নেওয়া লাগবে। হ্যাঁ, প্রত্যেকের আলাদা আলাদা ঘর। হ্যাঁ, এই 4 মাসে 3 বিয়েটা কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব তার কাছে সম্ভব না, কারণ কোনো কিছু জানে না সে, মনে করেন পছন্দ যাকে হয় তাকেই বিয়ে করে, মানে যাকে পছন্দ হবে তার যত টাকা লাগে তার পিছনে খরচ করে তাকে বিয়ে করবে। আপনার পিছনে কয় টাকা খরচ করে? আমার পিছনে টাকা খরচ করে নাই, আজকে মনে করেন আজকে দিনে সন্ধ্যায় দেখা হয়েছে তার সঙ্গে, পরের দিন সন্ধ্যায় বিয়ে হয়েছে, আমার পিছনে কোনো টাকা পয়সা খরচ করে নাই সে। আমার দেলভর সে বলছিল আমাকে বিয়ে করার সময় যে তুই কত দেলভর বানবো, তা আমি বলছি দেলভর তো আর আমাকে খাতি দেবে না, খাতি দেবে তুমি, ভাত কাপড় বহন করবা তুমি, যেহেতু দেলভর তো আর আমায় খাতি দেবে না, তোমার যা ভালো লাগে তাই তুমি বানো, তার ভালো লাগছে 1 লাখ টাকার দেলভর বানছে। আচ্ছা, আপনার যে প্রথম বিয়ে হয়েছে সে ঘরে আপনি বলেন আপনার সন্তান রয়েছে, সে সন্তানটি কি তিনি মেনে নিয়েছে? হ্যাঁ, সে মেনে নিয়েছে, সে লেখাপড়া খরচ বা তার বরণ পোশাক সে সবই দেয়। সংসারে নিয়ে এসেছি, তবে আমার মেয়ে মাদ্রাসায় পড়ায়, মেয়ে মাদ্রাসায় পড়ে মানে সে দেখাশোনা খরচ সেই দেয়।
সব মিলিয়ে আপনার সাত বউয়ের ভিতরে মানে আপনারা মিলেমিশে আছেন, মানে সর্বশেষ কেমন আছেন, মানে এক স্বামী নিয়ে সাত স্ত্রী কেমন আছেন? খুব ভালো আছি, দিনকাল খুব হ্যাপি যাচ্ছে। মনে করেন যে আমার সাতজনা একটা জিনিস যদি একজনার লাগবে তবে ওর আছে ওকে দেবো না, এটা না, মানে একজনের আমার পড়ে গেছে সাতজনা কিনে এসে দিবে। আবার মনে করেন বাজার থেকে মাছ কিনবে, উনি মাছ কিনতে গেলে মনে করেন সবাই মিলে যে কয় কেজি করে মাছ ভাগ হবে সেই আন্দাজে মাছ কিনে, বড় মাছ কিনবে সাতজনা সাতটা কিনবে। মোহাম্মদ রফিক, আর কে নিউজ, 24।